আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইন টু মাই হ্যাপি লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে বিশেষ একটা ব্লগ শেয়ার করছি এবং ইটস কাইন্ড অফ আ মেমোরি, সবসময় আমার চ্যানেলে থাকবে। বিশেষ একটা মানুষের জীবনের প্রথম জন্মদিন, ছোট্ট একটা পাখি আমাদের মাঝে, নরিন পাখি। ওকে প্রায় আই গেস আমার কয়েকটা ব্লগে আপনারা দেখেছেন। সো ওর হচ্ছে 1 বছরের জন্মদিন হয়েছে, সেটাই টুকটাক কিছু ক্লিপ শেয়ার করব। আর ওর জন্য যে কেকটা বানালাম সেটার মেকিংয়ের ভিডিও আমি করেছিলাম, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো যখন আসলে কেক, যেহেতু আমি কেকের বিজনেস করি এবং আলহামদুলিল্লাহ 1 বছর যাবৎ আমার বিজনেস রানিং, তো যখন ক্লায়েন্ট, অপরিচিত কোনো ক্লায়েন্ট আসে, তখন যতটুক অর্ডার করে ততটুকুই জাস্ট দেখা যায় তাদেরকে দেয়া হয় বা করে দেই, বা জাস্ট অতটুকু করেই আসলে শেষ। যেটা বোঝাতে চাচ্ছি যে ক্লায়েন্টের সাথে আসলে বিশেষ এক্সট্রা কিছু করা হয় না, বাট যখন পরিচিত বা ভালো লাগার কেউ কেক অর্ডার করে তখন মনে হয় আর কত কিছু করা যায়, আর কি কি অ্যাড করব, আরও কি করলে সুন্দর লাগবে, এই জিনিসটা সবসময় মাথায় ঘুরতে থাকে। আর একটা জন্মদিনের মেন আকর্ষণ থাকে একটা কেক, যদিও বা যার জন্মদিন সে অনেক ছোট, জাস্ট 1 বছর, এবং মোস্ট অফ দ্য টাইমে আসলে ও বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কারণ এত ছোট বাবু কি বুঝবে। কিন্তু একটা সময় যখন ও বড় হবে তখন আসলে ওর কাছে ভালো লাগবে। যেমন আমি আমার জন্মদিনের যখন ছবিগুলো এখন দেখি আমার কাছে ভালো লাগে, তখন এর কিছুই আমার মনে নেই, আদৌ কখন হয়েছিল আমার কোনো মেমোরি নেই, কিন্তু আমার কাছে এখন ছবিগুলো আছে, ভিডিও আছে, এবং আমার জন্মদিনে 3-4-5 তলা কেক অর্ডার করা হয়েছিল, হাজারখানেক মানুষ ইনভাইটেড ছিল, আম্মু 5টা ড্রেস কিনেছিল আমার জন্য। সো আমার ছোটোবেলায় আমার জন্মদিন অনেক বড় করে সেলিব্রেট করা হয়েছিল, আমার মনে হয় তখন 2 বছর ছিল, বাট এখন যখন দেখি আমি ওইটা দেখে আমার আসলে খুবই, ওই মেমোরিটা দেখে আসলে খুব ভালো লাগে, এবং ওইটা অন্যরকম আসলে একটা ইমোশনস ক্রিয়েট করে। সো আমি ওইটাই, মানে ওই ইমোশনস থেকেই আমি আসলে ভাবছিলাম যে ও একটা সময় বড় হয়ে এগুলো দেখবে, যে ওর বাবা মা ওর জন্য এত কষ্ট করে এত সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেট করেছিল, ওর প্রথম জন্মদিন, তাদের জীবনের প্রথম সন্তানের প্রথম জন্মদিন। সো ইটস রিয়েলি স্পেশাল। তো সেই জন্য আমিও চাচ্ছিলাম যে আপু যেরকমটা চেয়েছিল বা নরিনের জন্য, মানে আরও এক্সট্রা কী করা যায়, আরও কী করলে কেকটা সুন্দর হবে, আকর্ষণীয় হবে, এবং ওর জন্য এটা এটাও একটা মেমোরির মতো হয়ে থাকবে। তো সেই জন্য আমি এখানে হচ্ছে, আপু জাস্ট বলেছিল যে সাদা কেকটা, সাদা থাকলেই ভালো মোস্টলি, আর একটু পার্পল টাচ দিলে। সো নিচেরটা ছিল 9 ইঞ্চ, উপরেটা ছিল 6 ইঞ্চ, আমি 9 ইঞ্চ আর 6 ইঞ্চের উপরে যে কেকটা ছিল সেটাকে আমি একটু পার্পল টাচ দিয়ে দিয়েছি বাহির দিয়ে, আর ভেতরের ফ্লেভারটা ছিল রেড ভেলভেট। আমার মোস্ট সেলিং কেকই হচ্ছে রেড ভেলভেট আর চকলেট কেক, আলহামদুলিল্লাহ। আর এখানে আমি ফোমের এডিবল নন এডিবল বল দিয়েছিলাম একটা সাইডে, কারণ এই বলগুলোর যে কালারটা ছিল সেটা ওর ড্রেসের সাথে কালার কম্বো করে আসলে দেয়া। এই বলগুলো আমি এই বল দিয়ে কাজ প্রথম, মোটামুটি প্রথমবার এই ডিজাইনটা প্রথমবার করলাম, তো দেখতে না ডিজাইনটা মনে হয় ইজি যে একটা পর একটা বল দিয়ে দেবো, বাট যখন আপনি কম্বাইন করবেন তখন খুব ডিফিকাল্টিস ফেস করতে হয় যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। আবার একবার একটা বল দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না, কারণ উঠালে ওই জায়গাটা থেকে কেক উঠে চলে আসে। তো মানে ইটস রিয়েলি লাইক, দেখতে যত সহজ মনে হয় কেকের ডিজাইনগুলো আসলে করতে অত ইজি না, ইট টেকস কাপল অফ টাইম। এবং এই কেকটা আমার জাস্ট উপরের তো ডেকোরেশন করতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিলো, মানে আমি ভেবেছিলাম যে আরও কম সময় লাগবে, বাট এটার মধ্যে আমার অনেকটা সময় চলে গেছে, কারণ পরে আবার আমার রেডি হতে হয়েছিল। আর একটা সাইডে আমি বল দিয়েছি আর একটা সাইডে প্রজাপতি দিয়ে দিয়েছি, আর এই প্রজাপতিগুলোর সাথে না এক ধরনের একটা স্টিক আসে, মানে তারের মতো, আমি ভেবেছিলাম এগুলো দিয়ে সুন্দর করে দিয়ে দেওয়া যাবে, কিন্তু আল্লাহ, লাগানোর পর দেখছিলাম পড়ে যাচ্ছিল আর আমার কেকের ডিজাইন নষ্ট হয়ে যাবে, ভয় পাচ্ছিলাম, সেই জন্য সেই স্টিকগুলো খুলে ফেললাম, ওগুলো আর দিলাম না। আর অনলাইনে না অনেক জিনিস দেখতে সুন্দর লাগে, বাট সেগুলো আনার পর দেখা যায় যে আসলে যেরকমটা হওয়ার কথা সেরকমটা হয় না, হয়ে যায় অন্যরকম। তো এনিওয়ে, এই ছিল আমার ফুল অ্যান্ড ফাইনাল কেক। কেক বানানো শেষ করার পর আমি চলে গেলাম আমি নিজে রেডি হওয়ার জন্য। তো এখানে আমি হেনা ট্যাটু বা স্টিকার হেনা যেটাই বলা হোক না কেন, এইটা আমি প্রথমবার ব্যবহার করছি, এবং ছোটোবেলায় যে আমরা মিমি চুইংগামের সাথে না এরকম স্টিকার দিত যে পানি দিয়ে ভিজিয়ে করতে হয়,
তো অনেক বছর পর আমি এরকম লাগালাম এবং এই হেনায় স্টিকার তো প্রথমবার লাগালাম, আই ডিডেন্ট নিউ দ্যাট রেজাল্ট কেমন হবে, বাট এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর স্টিকার হয়ে গেল। এটার আমি আলাদা করে একটা রিভিউ ভিডিও করবো বলে আসলে এভাবে পোর্ট্রেট মুডে আমি ভিডিও করেছিলাম, সেটা আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলের শর্টসেও আমি শেয়ার করবো আপনাদের সাথে। সো তারপর তো আমি রেডি হতে বসে গেলাম, আমার মেহেদিটা খুব সুন্দর করেই বসলো, ভালোই লাগছিল দেখতে, অন্যরকম লাগছিল। আর এত অল্প সময়ের মধ্যে আপনার হাতের মধ্যে একটা মেহেদি থাকবে সেটাই তো ভাবতে অন্যরকম লাগে, তাই না? আর সেই সাথে এটা ভালোই, জাস্ট মানে যখন মানে আপনার ওয়েট থাকে তখন এটা একটু নাড়াচাড়া করে স্টিকারটা, কিন্তু একবার যখন হাতের মধ্যে ড্রাই হয়ে বসে পড়বে তখন আসলে সেটা আর নড়াচড়া করে না, একদম মনে হয় যে মেহেদি দিলে যেরকম লাগে সেরকমই লাগতে থাকে। আর আমার এই যে ড্রেসটা আছে এই ড্রেসটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আমি জীবনে প্রথমবার গাউন বানালাম, এটার ব্লগ আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম এবং সেটাই হচ্ছে ওই ড্রেসটা। এই ড্রেস পরেই হচ্ছে আমি এই ড্রেসটা এই কারণেই বানিয়েছিলাম। সো মেকআপ তো অ্যাজ ইউজুয়াল আমার যেভাবে করার আমি সবসময় সেভাবে করি। আর জাস্ট প্রোগ্রামের কয়েকদিন আগে আমার মুখে বিশাল বড় একটা ব্রণ উঠে গেছে, কারণ আমি মানে কয়েকদিন রাত জেগেছিলাম, রাত জাগলে আমার এটা একটা সমস্যা হয়, আমার মুখে ব্রণ ব্রণ থাকে। সো রেডি হওয়ার পর আমরা ইভেন্টে চলে গেলাম, আর স্বাভাবিকভাবেই চিরাচরিত নিয়ম আমি হচ্ছি লেট, আমি হচ্ছি লেট লতিফ, আমার সব জায়গায় হচ্ছে আমি ভাবি যে না না আমি এখন টাইমলি চলেই যাবো, এনি হাও আমি টাইমলি যাবো, বাট তারপর আমার লেট হয়ে যায়। চারটার সময় রেডি হওয়া শুরু করেছি, আমি 5:30 রেডি হওয়া শেষ হলো আমার, খুবই দ্রুত তাড়াহুড়া করে আমি মেকআপ টেকআপ সব কিছু শেষ করেছি। আবার শুধু নিজে রেডি হয়েছি এরকম না, নিজে রেডি হয়েছি আর আমাদেরকে রেডি করিয়েছি, ওদেরকে হাত মুখ মুছিয়ে দিয়ে বাচ্চাদের রেডি করার আগে যে যে প্রিপারেশন নেওয়া লাগে আর কি, সব কিছু করে ওদেরকে রেডি করিয়ে তারপর আমি রেডি হয়ে আমি রেডি হওয়ার পর ওদেরকে রেডি করালাম, তারপর আমরা কিছু ছবি টবি তুললাম বাসায়, তারপরে বাস থেকে বের হলাম, আবার কেক তারপর কিছু আদার্স জিনিসপত্র আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম।
সো এই ছিল আমাদের আজকের ব্লগ। আসলে খাওয়া দাওয়া করতে করতে সবার সাথে কথা বলে আড্ডা দিতে দিতেই সময় চলে যায়, আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ছিল, বাচ্চারা ছিল। সো আমি ডেকোরেশনে আপুকে একটু হ্যান্ড দিচ্ছিলাম, যার কারণে আমি নিজে তেমন বিশেষ ভিডিও করতে পারিনি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। নরিন পাখির জন্য সবাই দোয়া করবেন, ও অনেক ভালো থাকুক, জীবনে অনেক বড় হোক, সফল হোক। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো শীঘ্রই আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ।